সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে প্রতি রাতে চোরাই পথে অবৈধভাবে আসছে অসংখ্য ভারতীয় গরু মহিষের চালান। এই সুযোগকে কাজে লাগিয়ে গত কয়েক বছর ধরে সীমান্ত এলাকায় জমজমাট হয়ে উঠছে অবৈধ গরু মহিষের ব্যবসা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় খামারিরা। স্থানীয়দের অভিযোগ, এসব গরু মহিষের পেটে করে দেশে আনা হচ্ছে মাদক। এ কারণে সক্রিয় হয়ে উঠছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। স্টাফ রিপোর্টার মোহাম্মদ দুলাল হোসেন রাজুর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে চোরাই পথে আসা ভারতীয় এসব অবৈধ গরু মহিষের চালান থেকে ডিবি পুলিশের লাইনম্যান পরিচয়ে বাউনহাওর গ্রামের সাইদ আলীর ছেলে নজরুল ইসলাম ও থানা পুলিশের লাইনম্যান পরিচয়ে একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মুজিবুর রহমানের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মুজিবুর রহমান পেশায় একজন পাথর শ্রমিক। অভাব অনটনের মধ্যে খেয়ে না খেয়ে দিন চলত তার। গত কয়েক বছরে থানা পুলিশের লাইনম্যান পরিচয়ে চাঁদাবাজি করে হয়েছে অরেল সম্পদের মালিক। এলাকার একাধিক লোকজন বলেন, স্থানীয় প্রশাসনের সাথে সুসম্পর্ক থাকার কারণে ডিবি পুলিশ ও থানা পুলিশের লাইনম্যান পরিচয় দানকারী নজরুল ও মুজিব রয়ে গেছে ধরাছোঁয়ার বাহিরে। ফলে সীমান্ত এলাকাটি পরিণত হয়েছে অপরাধী চক্রের স্বর্গরাজ্য। সচেতন মহলের দাবি, মুজিবুর রহমানের পার্সোনাল দুটি বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। অ্যাকাউন্ট দুটিতে ভারতীয় অবৈধ গরু মহিষের চালান থেকে গত এক বছরে চাঁদার টাকার অস্বাভাবিক লেনদেন রয়েছে। একজন পাথর শ্রমিক হঠাৎ করে এত অঢেল সম্পত্তির মালিক হলেন কিভাবে? বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন দুর্নীতি দমন কমিশন, এমন প্রত্যাশা স্থানীয়দের। টাকা তুলে বলে আমি থানার লাইনম্যান, থানার ট্যাক্স না দিলে সমস্যা, চলতে দিব না। এর লিগে মনে করে মানুষের ভয় বৃত্তি পায়, তাহলে ট্যাক্স থানার ট্যাক্স দেয়। গরু বসলাম, এসি নিলাম, এই সমস্ত লাইন ইহা থাকি। এই রাত ডিউটি করে সুইচ গেটে তমুখানে তমুখানে, এগুলোই তার ডিউটি। থানার টিয়া তুলে দেয় পৃথিবীর পেছনে গিয়া বর্তমান এত ওই থানার পয়সা দিয়ে গঙ্গার মালে টিয়া পয়সা তুলে দেয়। এটাই তার পেশা। এলাকার মানুষকে ভয় বেশি দেখায় বিভিন্ন সময় ঘটনাটা সঠিক কিনা? এলাকার মানুষ একটু ভয় পায়, কারণ তার সাথে তো আইন আদালত, তার সাথে টাকা পয়সা তুলে দেয়, তার সাথে ঝাঁটার বাবা। কিন্তু তার বিরুদ্ধে এলাকার একজন একটু ভয় পাইব। সে যদি একটা ফোন দেয় যে কোনো পুলিশ, যে কোনো সাধারণ লোকের গ্রেফতার করে নিয়ে যাবে না এই ভয়ে নিবই তো। হ্যাঁ, ভয় ভীতি দেখায় আমাদের কাছ থেকে। মনে করেন একটা হেরেন করে ওই যে আমাদের গ্রামেরই মজিদ ভাই, ওই সে একটা লাইন মেন হয়ে মনে করেন একটা দায়িত্ব, থানা একটা দায়িত্ব নিয়ে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে। আমরা দিচ্ছি ওই ফুটে 50 পয়সা করে আমরা তারে দিছি। বাঙ্গুর থানায় নিছে অনেকদিন, ওসি স্যারের সাথে সাক্ষাৎ করবো, কইছে কইরাও কোনোদিন করাইতে পারে নাই। প্রস্তাবিত স্যারের সাথে আমরা সাক্ষাৎ করছি, দেখা করছি এই পর্যন্তই আমাদের। আর হ্যাঁ, যে লাইনম্যান পুলিশের যে লাইনম্যান করেছে যে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, আমরা সেই